আজ গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন ক্যারাটা ডগ অফ ইন্ডিয়ার সদস্য মলয় কুমার দাস। তিনি ঠিক কি জানিয়েছেন চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ও আচ্ছা, আজকের আমাদের মূলত যে বক্তব্য গোটা মুর্শিদাবাদ তথা গোটা বেঙ্গলকে, এটাই আমাদের জানানোর মূল বক্তব্য যে কারাটে যে এখন অ্যাসোসিয়েশন সেটা আমাদের সর্বপ্রথম আমাদের ইন্টারন্যাশনাল কমিটি থেকে স্বীকৃতপ্রাপ্তি হতে হয়। তারা দেয় ওয়ার্ল্ড বডিকে, সেখান থেকে আসে ন্যাশনাল বডি, সেখান থেকে আসে বেঙ্গল বডি, তারপরে আসে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। তো এখন আমরা সবাই জানি কারাটেটা এখন স্পোর্টস কারাটে। তো এখন যদি কোনো বাচ্চা যদি মনে করে স্পোর্টসে আমার লাইফ করবো কারাটেতে, তাহলে তাদেরকে ঠিক জায়গায় যেতে হবে, ঠিক পথে নিয়ে যেতে হবে। তো সেই সমস্ত অ্যাফিলিয়েশন যাদের আছে যেসব সংস্থাদের, সেইখানে যেন সমস্ত বাচ্চারা যায়। তো সেটার জন্য আমি একটুখানি জিনিসটা দেখাতে চাইছি সবাইকে। এই যে ব্যাপারটা, এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এ অ্যাফিলিয়েশন দিয়েছে সমস্ত খেলার, যেমন এক একটা সংস্থা থাকে, ওয়ার্ল্ড বডি থাকে। আমাদের কারাটের হচ্ছে WKF, ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন, ওয়ান অ্যান্ড অনলি অথেন্টিক অর্গানাইজেশন ইন ওয়ার্ল্ড। তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দিচ্ছে WKF-কে। WKF কাকে দিচ্ছে? WKF দিচ্ছে ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, এটা হচ্ছে ন্যাশনাল বডি। তো WKF যখন একে দিয়েছে, তাহলে সেই নিশ্চয়ই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অ্যাফিলিয়েটেড বডি ইন ইন্ডিয়া। তো সেই একইভাবে এ কাকে দিচ্ছে? কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন দিচ্ছে কারাটে টু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বেঙ্গল বডি। আবার একই সাথে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমরা জানি যে বেঙ্গলের সর্বেসর্বা হচ্ছে অলিম্পিক কমিটি, তারাও দিচ্ছে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। তাহলে ইন্ডিয়ান বডি দিচ্ছে, বেঙ্গল অ্যাসোসিয়েশনও দিচ্ছে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। একইভাবে সেই চেন সিস্টেম বেঙ্গল আবার কাকে দিচ্ছে? ডিস্ট্রিক্টকে। সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে মুর্শিদাবাদ কারাটে অ্যাসোসিয়েশন। এটারই আমি হচ্ছি প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, মেম্বার, আমাদের সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট মেম্বার। তো এটাই আমাদের মেন বার্তা, যে যখনই কোনো গার্জেন বা কোনো অভিভাবক তার বাচ্চাদেরকে নিয়ে আসবে, তারা যেন ঠিক জায়গায় নিয়ে যায়। এই যে যে অ্যাসোসিয়েশনগুলোর নাম আমরা বললাম, এই অ্যাসোসিয়েশনগুলোই একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত। তো এছাড়া যদি অন্য কোথাও কোনো অর্গানাইজেশনে কেউ যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো বাচ্চার ফিউচার কিন্তু হবে না, একদমই হবে না। অনেকে অনেক রকমভাবে মিসলিড করছে, মিসগাইড করছে, যে এটা আমাদের এখানে আমাদের কাছে আসুন, এটা আমাদের অথেন্টিক। আমরা বলতে চাইছি আমাদের কাছে আসতে হবে না, আপনারা আগে সেই জিনিসটা জানুন যে কী কোন জিনিসটাতে আছে, বাচ্চাদের ফিউচার আছে কোন জিনিসটাতে, সেটা আগে আপনারা জানুন, তারপরে এই জিনিসটা করবেন। আর স্টেট বডি যেটা আছে কারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল, দীর্ঘদিন ধরে আছে বডিটা, ওরই প্যারালাইলি অনেক কিছু করার চেষ্টা করছে কিছু কিছু স্বার্থন্যাসী মানুষরা। তো সেইটাকে আমরা যেন বাচ্চারা যাতে ভুল পথে না যায়। আজকে তারা ধরুন ভর্তি হয়ে গেল কোথাও, কিছু না জানে, দু বছর এক বছর ধরে কারাটে করছে, তারপরে গিয়ে দেখছে আমার তো যেখানে করছি সেখানটা ডিসঅ্যাফিলিয়েটেড, অ্যাফিলিয়েটেড নয়, তাহলে সেই জায়গাতে কী হলো? দু বছর বাচ্চাটার মানি থেকে শুরু করে সব সমস্ত কিছু তার ওয়েস্ট হয়ে গেল, তার কোনো ফিউচারই নেই। তো কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বিগত বহু বছর ধরে, বছর বছর ধরে বাচ্চাদের জন্য করে আসছে। তারই প্রেসিডেন্ট হচ্ছে, ওখানে আছেন আমাদের হানসি প্রেমজি সেন, জয়দেব মণ্ডল উনি ওনা আছে। তো তাদেরই জায়গাতে আজকে বেঙ্গল কারাটে আছে, অন্য জায়গায় গেছে, অন্য লেভেলে গেছে। কিছুদিন আগে একটা সিনিয়র চ্যাম্পিয়নশিপ করেছিল, সেখানে 26,000 টাকা ক্যাশ প্রাইজ দিয়েছিল। তারপরই আগামী ডিসেম্বরে আমাদের হচ্ছে সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এই চ্যাম্পিয়নশিপ করছে, সেখানে 70,000 টাকা ক্যাশ প্রাইজ দিচ্ছে। আর সমস্ত কিছু করছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আরও যে আর অন্য যে ন্যাশনাল বডি আছে কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা দাবি করছে তাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজিস্টার বডি আছে, সেটা একদমই নেই। এখনও পর্যন্ত শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অ্যাফিলিয়েটেড বডি হচ্ছে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও তাদেরকেই দেবে অ্যাফিলিয়েশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যাদের ওয়ার্ল্ড বডির সাথে অ্যাটাচমেন্ট থাকবে। কারণ আমার একটা নিজের ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন করলাম, সেটা আমার নিজের সংস্থার ওয়ার্ল্ড বডির সাথে যোগাযোগ নেই, আমাকে কী করে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দেবে? তো তাকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দেবে যাদের নিজস্ব যে কারাটের যে অ্যাফিলিয়েশন ওয়ার্ল্ড বডি আছে, তাদের স্বীকৃতিপ্রাপ্ত যারা থাকবে তাদেরকে একমাত্র ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দেবে। তো এই বার্তাটা আমরা দিতে চাইছি, আপনারা প্লিজ কাইন্ডলি এই জিনিসটা আপনারা সবাইকে পৌঁছে দিন। আমাদের কাছে হাত জড়ো করে আপনাদের কাছে অনুরোধ, অভিভাবক বা সমস্ত মুর্শিদাবাদ বাসী বা যে কোনো জায়গায় গোটা ইন্ডিয়াতে যারাই আছে না কেন, তারা যেন ঠিক পথে পরিচালিত হয়, তারা যেন সমস্ত জায়গা বেছে নিয়ে ঠিক জায়গায় ঢোকে, যাদের যেন অ্যাফিলিয়েশন থাকে
তবেই যেন তারা এই জিনিসটা জানে। অ্যাওয়ারনেস করার জন্য কি প্রোগ্রাম? একদম অ্যাওয়ারনেস করার জন্য, যে বাচ্চারা যেন ঠিক পথে পরিচালিত হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যারা ঠিক বা যারা না ওটা আমরা লিগালভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওটা আমাদের প্রসিডিওর চলছে। আগামী ছ মাসের মধ্যে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদেরকে অ্যাফিলিয়েশন দিয়ে দেবে, সেটা বলেছেন ওটা ওনারা। কারণ যেহেতু আমাদের ওয়ার্ল্ড বডির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে উইদিন সিক্স মান্থ, কারণ আমরা জানি কোভিড এখন কোভিডের যে বিষয়টা চলছে সেটার জন্য সমস্ত কাজ ডিলে হয়ে আছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা খুব সুসংবাদ বাচ্চাদেরকে আমরা দিতে পারবো। তাই কাইন্ডলি আপনাদের মাধ্যমে আমরা এটাই সবাইকে জানাতে চাইছি, যেন কোনো বাচ্চা যেন মিসলিড না হয়ে যায়, কারণ একটা বাচ্চার ফিউচারের ব্যাপার আছে বা অভিভাবকদের পয়সার ব্যাপার আছে, সমস্ত কিছু ব্যাপার আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। নাম আমরা হচ্ছে সৈকত দাস, প্রেসিডেন্ট মুর্শিদাবাদ ক্যারাটে অ্যাসোসিয়েশন। আরেকটা জিনিস আমাদের সাথে